টি-20 বিশ্বকাপের গ্রুপ স্টেজের খবরের দিনই শুরু হয়েছে সাকিব আল হাসানের প্রস্তুতি। নির্বাচনের প্রচারণার সময় শেষে এখন ট্রেনিং এ ব্যস্ত টাইগার কাপ্তান, সাথে আছেন রনি তালুকদার ও নাজমুল ইসলাম অপুও। 2024 জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে বসবে টি-20 বিশ্বকাপের নবম আসর। আইসিসির পক্ষ থেকে এখনও বিশ্বকাপের ড্রয়ের অনুষ্ঠানের পাশাপাশি চূড়ান্ত সূচি প্রকাশ করা হয়নি, তবে ব্রিটিশ জনপ্রিয় সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ মাস ছয়েক আগেই জানিয়ে দিল বিশ্বকাপের গ্রুপ পর্বে কে কার প্রতিপক্ষ। ডি গ্রুপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে গ্রুপে রয়েছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল। এবারে টি-20 বিশ্বকাপে অংশ নিচ্ছে 20 দল। প্রথম রাউন্ডে 4 গ্রুপে খেলবে দলগুলো। প্রতি গ্রুপে থাকছে 5টি করে দল। প্রতি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল উঠবে সুপার 8-এ, যেখানে খেলা হবে 2 গ্রুপে। এই 2 গ্রুপের লড়াই থেকে সেরা 4 দল যাবে সেমিতে। 26 ও 27 জুন হবে সেমিফাইনাল। তাই তো বিশ্বকাপকে সামনে রেখে অনুশীলনে টাইগার কাপ্তান। নির্বাচনী প্রচারণার কারণে সাকিবকে মাঠে অনুশীলন করতে দেখা যায়নি অনেকদিন হল, তবে ঠিকই মাঠে ফিরেছেন সাকিব। হয়তো বিশ্বকাপে গ্রুপ পর্বের এই সংবাদ পৌঁছে গেছে সাকিবের কাছেও, তাই তো অনুশীলনে ফেরার সিদ্ধান্ত নিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। এদিন বেশ কয়েকটা রানিং সেশনও করেছেন নেতা সাকিব। এছাড়াও নিজেকে আরও দ্রুতগামী করতে শর্ট ডিস্টেন্সে দৌড়েছেন তিনি। এদিন সাকিবের সঙ্গে ছিলেন রনি তালুকদার ও নাজমুল ইসলাম অপুও। সাকিবের পাশাপাশি তারাও সেরেছেন নিজেদের অনুশীলন পর্ব। সাকিবের নির্বাচনী প্রচারণা জুড়েই দেখা গেছে নাজমুল ইসলাম অপুকে। নিউজিল্যান্ড সফর শেষে যোগ দিয়েছেন রনি তালুকদারও। 5ই জানুয়ারি সকাল 8টা অবধি ছিল সাকিব আল হাসানের নির্বাচনী প্রচারণার শেষ সময়। ঠিক ওই দিনই জানা গেল বিশ্বকাপে, টি-20 বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ ডি এর খবরটা। হয়তো সেই খবরটা পৌঁছে গেছে সাকিবের কাছেই, তাই তো নির্বাচনী ব্যস্ততার পরে সাকিব আল হাসান নেমে গেছেন মাঠের অনুশীলনে। সাকিব এখন অবস্থান করছেন বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান স্টেডিয়াম, মাগুরার এই স্টেডিয়ামে সাকিব আল হাসান তার অনুশীলন সারছেন আমরা দেখতে পাচ্ছি। সাকিব বিশ্বাস করেন যে পারে সে সবই পারে, তাই নির্বাচনী প্রচারণার ধকল কাটিয়ে এখন মাঠের খেলা হয়তো ফোকাস করবেন। দুদিন বাদই আবার নির্বাচন, সব কিছু মিলে সাকিব ব্যস্ততম সময় কাটাচ্ছেন। মাগুরা থেকে জিসান আহমেদ, বিডি ক্রিক টাইম।